প্রভুর নিমিত্ত হয়ে আহিছে প্রধানমন্ত্রী মোদী। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার নিমিত্ত মোদী দেশবাসীক প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এগারো দিন পূর্বর পৰা পালন করেছে সকল ধর্মীয় নীতি নিয়ম। প্রভুয়ে মোক প্রাণ প্রতিষ্ঠার সময়ত ভারতের জনসাধারণক প্রতিনিধিত্ব করার নিমিত্ত পাতিছে। এই মহেন্দ্র ক্ষণের সাক্ষী হবলৈ পোৱাটো মোৰ এই সৌভাগ্য আৰু সেই কথা মনত ৰাখিয়ে এঘাৰ দিনীয়া বিশেষ অনুষ্ঠানৰ আৰম্ভ কৰিছোঁ। মই আপোনালোক সকলো জনতা জনাৰ্দনৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ। এই সময়ত মোৰ আবেগ প্ৰকাশ কৰিবলৈ শব্দৰ অভাৱ ঘটিছে। ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ প্ৰাক্ষণত এই বাৰ্তা প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। এই বার্তা যোগে প্রধানমন্ত্রীয়ে প্রকাশ করিলে তেওঁ এগারো দিনে পালন করে যাব রাম মন্দির প্রতিষ্ঠার পূর্বর বিভিন্ন ধর্মীয় রীতি নীতি। এই ধর্মীয় নীতি নিয়মের মাজতে প্রধানমন্ত্রী মোদিয়ে ভ্রমণ করে শ্রীরামে বনবাসের অধিককাল যাপন করা পঞ্চবটী। নাসিকর পঞ্চবটীত থাকা রাম মন্দিরের সেবালয় প্রধানমন্ত্রী মোদিয়ে। হিন্দু শাস্ত্র মতে প্রাণ প্রতিষ্ঠার বাবে আছে সম্পূর্ণ রীতি নীতি। ব্যস্ত সূচী আৰু দায়িত্বৰ মাজতো প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে পালন কৰিছে সকলো ৰীতি নীতি। ইয়াৰ মাজত আছে ব্ৰত, ব্ৰহ্মমুহূৰ্ত, প্ৰাৰ্থনা আৰু আহাৰ। ৰীতি অনুসৰি প্ৰতিদিনে সূৰ্যোদয়ৰ পূৰ্বে শয্যা ত্যাগ কৰিছে মোদীয়ে আৰু এনেদৰেই এঘাৰ দিনীয়া ৰীতি নীতিৰ অনুষ্ঠান সম্পাদন কৰি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পৌৰোহিত্যত ২২ জানুৱাৰীত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব অযোধ্যাৰ ৰাম মন্দিৰৰ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। প্রভুর নিমিত্ত হয়ে আহিছে প্রধানমন্ত্রী মোদী। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার নিমিত্ত মোদী দেশবাসীক প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রীয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এগারো দিন পূর্বর পৰা পালন করেছে সকলো ধর্মীয় নীতি নিয়ম। প্রভুয়ে মোক প্রাণ প্রতিষ্ঠার সময়ত ভারতের জনসাধারণক প্রতিনিধিত্ব করার নিমিত্ত পাতিছে। এই মহেন্দ্র ক্ষণের সাক্ষী হবলৈ পোৱাটো মোৰ এই সৌভাগ্য আৰু সেই কথা মনত ৰাখিয়ে এঘাৰ দিনীয়া বিশেষ অনুষ্ঠানৰ আৰম্ভ কৰিছোঁ। মই আপোনালোক সকলো জনতা জনাৰ্দনৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ। এই সময়ত মোৰ আবেগ প্ৰকাশ কৰিবলৈ শব্দৰ অভাৱ ঘটিছে। ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ প্ৰাক্ষণত এই বাৰ্তা প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। এই বার্তা যোগে প্রধানমন্ত্রীয়ে প্রকাশ করিলে তেওঁ এগারো দিনে পালন করে যাব রাম মন্দির প্রতিষ্ঠার পূর্বর বিভিন্ন ধর্মীয় রীতি নীতি। এই ধর্মীয় নীতি নিয়মের মাজতে প্রধানমন্ত্রী মোদীয়ে ভ্রমণ করে শ্রীরামে বনবাসের অধিককাল যাপন করা পঞ্চবটী। নাসিকর পঞ্চবটীত থাকা রাম মন্দিরের সেবালয় প্রধানমন্ত্রী মোদীয়ে। হিন্দু শাস্ত্র মতে প্রাণ প্রতিষ্ঠার বাবে আছে সম্পূর্ণ রীতি নীতি। ব্যস্ত সূচী আৰু দায়িত্বৰ মাজতো প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে পালন কৰিছে সকলো ৰীতি নীতি। ইয়াৰ মাজত আছে ব্ৰত, ব্ৰহ্মমুহূৰ্ত, প্ৰাৰ্থনা আৰু আহাৰ। ৰীতি অনুসৰি প্ৰতিদিনে সূৰ্যোদয়ৰ পূৰ্বে শয্যা ত্যাগ কৰিছে মোদীয়ে আৰু এনেদৰেই এঘাৰ দিনীয়া ৰীতি নীতিৰ অনুষ্ঠান সম্পাদন কৰি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পৌৰোহিত্যত ২২ জানুৱাৰীত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব অযোধ্যাৰ ৰাম মন্দিৰৰ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট।